পাঁচ নাবালক ছাত্রের সঙ্গে যৌন সম্পর্কে শিক্ষিকা অতঃপর ক্লাস ফাঁকি দিয়ে নাবালক ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক তৈরির অভিযোগে এক শিক্ষিকাকে গ্রেপ্তার করল পুলিশ তবে ওই শিক্ষিকার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ প্রথম নয় দুই সালেও পাঁচ নাবালক ছাত্রের সঙ্গে একই কাজ করার অভিযোগে জেল খেটেছিলেন তিনি চুয়াল্লিশ বছরের এমা ওয়েব স্বামী বাড়িতে না থাকলে নাবালক ছাত্রদের সঙ্গে সহবাস করতেন সংবাদ সংস্থার ডেইলি মেলের খবর অনুযায়ী এক ষোলো বছরের কিশোরকে সাহায্য করার জন্য নিযুক্ত করা হয়েছিল তাকে এই সুযোগেই এমা ওই নাবালকের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান তাকে মাঝে মধ্যে বিভিন্ন উপহারও দিতেন এমা এরপরে একদিন ওই ছাত্রকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে নিজের গাড়িতে তুলে নেন এমা রাস্তার জ্যামে গাড়ি আটকে থাকায় গাড়িতেই তাকে জড়িয়ে ধরেন এমা এমনকি তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে তার সঙ্গে যৌনতা স্থাপন করেন এরপরে ক্লাস ফাঁকি দিয়ে নির্জন জঙ্গলে সেই নাবালককে নিয়ে গিয়ে ফের একই কাজ করেন এমা এমা নিজে দুই সন্তানের জননী দুই হাজার বারো সালেও পাঁচ নাবালকের সঙ্গে একই কাজ করায় বত্রিশ মাস দিলেছিলেন এমা তবে এটি এমার এক প্রকার রোগ বলেই মনে করেছেন বিশেষজ্ঞরা এই কারণেই তাকে এবারে রেহাই দিয়েছে আদালত আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে